আসলে উচ্ছে অনেকেরই অনেকেই খেতে চায় না তিতোর জন্য। আর আজকে মা সেরকমই একটা রেসিপি করে দেখাবে যেটাতে উচ্ছে রান্নার পরে একদমই তিতো থাকে না, সেটা সবাই খেতে পারবে। তো চলো দেখা যাক মা আজকে উচ্ছেগুলো তুলুক, তারপরে কি টাইপের রান্না করে দেখায় আজকে দেখবো। এগুলো ছোট গোল গোল উঠছে বলো? এগুলো আলাদা উঠছে, দুই তিন রকম আছে এখানে। এখানে সব উঠগুলো দেশে উঠছে, আর এই উঠছে প্রচন্ড তিতো হয়। আর এই তিতোটাকে কিভাবে কমানো যায় সেটা এই রেসিপি আজকে মা করে দেখাবে। চলো উচ্ছেগুলোকে খুবই পাতলা পাতলা করে কাটার কোনো দরকার নেই, মোটা রাখলেও অসুবিধা নেই। উচ্ছেটাকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে। উচ্ছেটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার 15 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। মিনিট হয়ে গেছে, এবার যে জলটা বার হয়েছে এবার আমি ফেলে দেব। এবার উচ্ছের উপরে কিছুটা সাদা তিল দেব। এবার দেব কর্নফ্লাওয়ার। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সয়াবিন তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি উচ্ছগুলোকে দিয়ে দেব। খুব বেশি নাড়তে হয় না, 1 মিনিট হয়ে গেলে আবার উল্টে দিতে হয়।
লবণ হলুদ মাখানোর সময় লঙ্কাও লঙ্কার গুঁড়োও দেওয়া যায়, তা তিতোর সঙ্গে লঙ্কা যায় না তাই দিই। হয়ে গেছে আমার উচ্ছেগুলো, মুচমুচে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাকিগুলো ওই একইভাবে ভেজে নেব। দেখতেও সুন্দর লাগছে, আমার খেতেও মনে হয় ভালো লাগবে, করতে তো সুন্দর লাগে। হ্যাঁ, তিল দেওয়াতে খুব সুন্দর লাগে। মশলাও হয়েছে, মনে হচ্ছে সবগুলো খেয়ে নেই। সত্যি সত্যি সবগুলো শুনে যাবে, খেয়ে লাগবে। টিফিন কোটো আটকে রাখবো, তাহলে মুচমুচে থাকবে।